Assalamualaikum. আজকে আমি ল্যাম শ্যাং দিয়ে বিরিয়ানিটা করলাম দেখেন এটা হলো ল্যামের যে রানগুলো আছে সেগুলোকে আমি মানে নিয়ে এসেছি ওগুলো দিয়ে বিরিয়ানিটা করছি আমার চ্যানেলে অবশ্যই একটা ল্যাম শ্যাং এর রোস্টেড একটা মানে রেসিপি আছে আপনারা ওটাও দেখে নিতে পারেন খুবই টেস্ট হয় আসলে আজকে আমি বিরিয়ানি করছি ভেরি টেস্টি এবং ভেরি ইয়ামি আমি এখানে মানে একের পর এক আমি সবকিছু অবশ্যই দেখিয়ে দিব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আপনারা এভাবে করে দেখবেন কেমন হলো আর আমাকে জানাবেন এগুলো ল্যামের মানে রান যাকে বলে আমরা নিচের রান বলি এগুলো আমি এখানে 5 পিস আছে এই 5 পিস দিয়ে আমরা ইয়া করব বিরিয়ানি করব এর একটা রেসিপি অবশ্যই আমার কাছে আছে আমার চ্যানেলে আছে ল্যাম শ্যাংক ওটা আমি জাস্ট রোস্টের মতো করে রান্না করেছিলাম আর আজকে এটা বিরিয়ানি করব সেজন্য আমি বিরিয়ানিটা আমি কালকে করব আজকে আমি এটা মাখাই রাখতেছি আমি প্রথমে এটা দই তারপর আদা এবং রসুন এই তিনটা দিয়ে আমি এটা মাখাই রাখব এখানে 1 কাপ ইয়োগার্ট দিয়ে দিচ্ছি আমি লো ফ্যাট ইয়োগার্ট দিয়ে দিলাম 1 কাপ তারপর দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ বড় 1 চামচ রসুনের পেস্ট এক চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি আমি এখন এই মাংসগুলোকে এখানে আমি অনেকক্ষণ কষাতে থাকবো কষাতে কষাতে পেঁয়াজ গুলো নরম হয়ে যাবে আর মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আর এখন আমি এখানে দিব একটু জজি জায়ফলও দিয়ে দিব এখন এই যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জায়ফল তারপর হাফ চামচ জজি আমি সবগুলো উল্টে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না করবো একদম ভালো করে এটা কষানো হয়ে গেছে আর পানি একদম পুরো পুরো শুকিয়ে গেছে এখন আমি এখানে একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য এই যে আমি পানি দিয়ে দিছি এখন আমি পুরো 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে দিয়ে দেব তাহলে 1 ঘন্টার মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে এরপর আবার দেখাব এই দেখেন 1 ঘন্টা পরের অবস্থা মাংসগুলো এই অনেকটা সফট হয়ে আসছে তবে পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়নি এটা আরো অনেক হবে এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ শাহি জিরা দিয়ে দিচ্ছি তারপর আবার ঢেকে দিব এটা আরো সিদ্ধ হওয়ার জন্য একদম পুরোপুরি যখন একটু মানে 80% সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এখানে মানে বিরিয়ানিটা যে আমি যেহেতু বিরিয়ানি রান্না করবো তারপর আমি চালি আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি আলুর মধ্যে একটু লবণ আর একটু কালার এখানে আমি একটু সামান্য অরেঞ্জ কালার মিশাই এখন এটা আমি ভাজি করব ভাজি কি সামান্য একটু জাস্ট কালারটা হবে এরপর আমি এটা বিরিয়ানিতে দেব আমি একটা পাতিলে পানি বসাই দিলাম এখানে আমি তিনটা এলাচি কি আমি দুই ভাগ করে করে দিচ্ছি তিন টুকরা দারচিনি আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম তারপর একটু লবণও দিয়ে দিব
পানিটা যখন ফুটে আসবে তারপর আমি চালগুলো দিয়ে দেবো। আর আজকে আমি চাল দিচ্ছি, এই যে মাংসটা তো সবাই দেখছে, মাংসটার সাথে আমি দেব তিন পট চাল। তিন পট চাল দিয়ে আমি আজকে এই আমার স্পেশাল বিরিয়ানিটা করতেছি। এই চালটা আমি ধুয়ে রেখে দিচ্ছি, এখানে তিন পট নিছি, এটা দিয়ে আমি বিরিয়ানিটা করব। যে আমি আলুগুলো সামান্য একটু ফ্রাই করছি, এটা আর বেশি কিন্তু কুক হয় নাই, ভিতরে পুরো কাঁচা, জাস্ট উপর দিয়ে আমি একটু কালার করে নিছি। এই যে পানিটা ফুটে আসছে, এখন আমি দিয়ে দিব আমার চালগুলো। আমি কয়েকটা দিনকে একটু ফ্রাই করে নিচ্ছি। আপনারা স্পেশাল বিরিয়ানি বলে কথা এবং রেস্টুরেন্ট স্টাইলে যেহেতু করতেছি, এখানে ডিম আলু সবই তো থাকতে হবে, সেই জন্য ডিমগুলো সিদ্ধ করে এখন আমি একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য এখানে হাফ কাপ মিল্ক, হাফ কাপ মিল্কের সাথে আমি দিয়ে দিচ্ছি এই যে একটু স্যাফরন। এখানে আমি দিয়ে দিব এক চামচ কেওড়া জল। বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য এটা আমি ভিজিয়ে রাখছি, এটা 10 মিনিটসের মধ্যে ভিজে যাবে, এরপর আমি এটা মিশাবো। এই যে আমার চালটাও ফুটে আসছে, আর এই যে এটা যখন প্রায় 60% সিদ্ধ হয়ে যাবে, এই যে আর একটু হবে, 60% যখন হয়ে যাবে তখন এটা আমি মানে ঢেলে ফেলবো, ঢেলে একটা ঝাঁঝের মধ্যে নিয়ে পানিটা ঝরাই ফেলবো। এই যে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এই যে একদম পুরো মাংস ফুলে যায়, হাড্ডি থেকে মনে হচ্ছে না মাংসটা খুলে গেছে, একদম কমপ্লিট আমার সিদ্ধ। টক আলু বকরা এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমার যে ভেজে রাখা আলুগুলো। এই যে এখন আমি দিয়ে দিব আর 10টা কাঁচামরিচ। তারপর আমি যে স্যাফরনের সাথে ভিজিয়ে রাখছি আমার যে মিল্ক, ওই মিল্কটা দিয়ে দিব। এখন দিয়ে দিব এই যে কিশমিশ আর বাদাম, এগুলো হলো অ্যালমন্ড বাদাম আর কিশমিশ। এখানে আমি হাফ চা, এখানে হাফ কাপ, ওখানে হাফ কাপ, দুইটি আমি হাফ কাপ হাফ কাপ মিশিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু সামান্য অরেঞ্জ কালার নিয়ে আমি জাস্ট কালারিং এর জন্য এক দুই তিন জায়গায় করে একটু একটু দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ বেরেস্তা করে নিয়েছিলাম আগেই, এখন এখানে আমি মিশাবো এক চামচ চিনি। এই যে এখানে আমি এখন এক চামচ চিনি আর একটা এই যে এই লেবুটাকে আমি এখানে স্প্রেস করে দিয়ে দেবো। আমি একটু ভালো করে আমি বেরেস্তার সাথে লেমন এবং চিনি দুটি একটু ভালো করে মিক্স করে আমি উপর দিয়ে দিয়ে দেবো, এটাই টেস্টটাকে দ্বিগুণ করে দেবে। আর বিরিয়ানির মজা হলো এইসব মানে এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে আসলে বিরিয়ানির টেস্টটা। এখন আমি ঢাকনা দিয়ে এটা কুক করবো, একদম হাই স্পিডে করবো 10 মিনিটস, এরপর আমি দম মানে দমে দিয়ে দেবো। এই যে আমি হাফ অ্যান আওয়ার পরে এই যে এটা দেখি কী অবস্থা, একদম কমপ্লিট আর সিদ্ধ, খুব ভালো সিদ্ধ হয়েছে, যে রাইসগুলো পুরো পুরো সিদ্ধ। আর দেখেন কি সুন্দর ঝরা ঝরা হয়েছে। আমি কিন্তু এখানে একটু ঘিও দিছি, ওটা আমি দেখাতে পারি নাই, আমি সামান্য একটু ঘি দিয়ে তারপরে দমে দিছিলাম, আর কালারটা কি সুন্দর আসছে। এখন আমি সার্ভ করে দেখাবো। আমি সার্ভ করে নিয়েছি, দেখেন কি পরিমাণ টেস্ট হয়েছে, আর দেখতে লুকিংটা যে কি সুন্দর, কমপ্লিট হয়ে গেলো আমার যে ল্যামের যে রানের পিস আছে, মানে এটাকে যে ইংলিশে বলে যে ল্যাম শ্যাঙ্ক, এই শ্যাঙ্কের বিরিয়ানি।
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফেজ।